জাপানি শব্দ সুনামির আক্ষরিক অর্থ জলোচ্ছ্বাস। সুনামি যে কি তাণ্ডব করতে পারে তা সবারই জানা। তবে এ তো গেল সমুদ্রের সুনামি, যদি আকাশে সুনামি ওঠে? এটুকু শুনে কল্পবিজ্ঞান মনে হলেও বাস্তবই এমন ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতেই ঘটেছিল এমন ঘটনা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ হাঙ্গাটঙ্গার বিরাট অগ্নুৎপাতের ফলে যে পরিস্থিতি তৈরি হয় তা আদতে আকাশে বা বায়ুমণ্ডলে ওঠা সুনামি বলে সম্প্রতি নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। সেই সময় বায়ুর গতিবেগ এতটাই তীব্র হয় যে একমাত্র সুনামির সঙ্গে তুলনীয় বলে মনে করেছেন তারা। ওশিয়ানিয়া অঞ্চলের অন্তর্গত আগ্নেয়গিরি অধ্যুষিত এই দ্বীপটির পুরো নাম হল হাঙ্গাটঙ্গা হাঙ্গাহাপাই। গত জানুয়ারিতে সেখানে বিশাল অগ্নুৎপাত হয়। এই ঘটনাকে বিজ্ঞানীরা ক্রাকাতোয়ার অগ্নুৎপাতের সঙ্গে তুলনা করেছেন। 1883 সালে ইন্দোনেশিয়ার এই দ্বীপটি অগ্নুৎপাতের ফলে পুরোপুরি হারিয়ে যায় মানচিত্র থেকে, তপ্ত লাভার গর্ভে তলিয়ে যায় দ্বীপটি। সেই সময় সুনামির ঝাপটা এসে লেগেছিল সারা বিশ্বের উপকূল অঞ্চলে। টোঙ্গোতেও এবার সেই রকমই ঘটনা ঘটেছে, তাই এই ঘটনাকে কাকাতুয়া টু বলেছেন বিজ্ঞানীরা। টোঙ্গার এই অগ্নুৎপাত থেকে 139 বছর আগে কাকাতুয়ায় ঘটে যাওয়া ঘটনার রহস্য অনেকখানি স্পষ্ট হলো বলে মনে করেছেন বিজ্ঞানীরা। ঠিক কী এমন হয়েছিল যাতে সারা বিশ্ব বিরাট বিপর্যয় না ঘটলেও তার প্রভাব পড়েছিল? জানা যাচ্ছে অগ্নুৎপাতের পর শুরু হয়েছিল এক শক্তিশালী ঝড়। 12,000 কিলোমিটার দূরে চেন্নাইতেও সেই ঝড়ের প্রভাব পড়েছিল। ঘটনার 10.5 ঘন্টা বাদে সেখানে বায়ুর চাপ হঠাৎই বেড়ে যায়। পরে বোঝা যায় তা আসছিল টোঙ্গার অগ্নুৎপাতের প্রভাবে। একেই বিজ্ঞানীরা বলেছেন আকাশে বায়ুর সুনামি। তবে জলেও এই সুনামির যথেষ্ট প্রভাব পড়েছিল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছেছিল ঢেউয়ের ধাক্কা, আর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল সুদূর আলাস্কা থেকে। কাকাতুয়ার সময়ও এই ধরনের বিভিন্ন তথ্য পেয়েছিলেন বিজ্ঞানীরা, তবে এতদিন সেগুলো বেশিরভাগই মিথ হিসেবে ভেবে এসেছিলেন তারা। টোঙ্গার ক্ষেত্রে একেবারে হাতে নাতে প্রমাণ পেয়ে তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন, প্রকৃতি চাইলে যা খুশি তাই করতে পারে। বিজ্ঞানীরা এই প্রমাণও পেয়েছেন যে শুধুমাত্র অগ্নুৎপাত কম্পন নয়, তা থেকে সৃষ্টি হওয়া উচ্চচাপের কারণে মহাকাশে সুনামিও হতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। এইরকম মজার মজার তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।